আল্লাহর হাবিব বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ ফজরের নামাজের পর থেকে জোহর পর্যন্ত লম্বা একটা সময় জোহরের পর থেকে আসর পর্যন্ত লম্বা একটা সময় আসরের পর থেকে মাগরিব পর্যন্ত লম্বা একটা সময় মাগরিব থেকে ইশা পর্যন্ত লম্বা একটা সময় মাঝখানে গ্যাপ আছে কিনা ও বন্ধু পটিয়া মালিয়ার মানুষ রে আমার ভাই আমার বাবারা আমার মা আমার বোনেরা সবাইকে দেখে দেখে আমি বলতে চাই আল্লাহর হাবিব সরকারি দুজাহান রহমাতাল লিল আলামিন ইমামুল মুরসালিন উনার পবিত্র জবান মোবারক দ্বারা তিনি এই ওয়াজ করে শুনিয়েছেন আজ থেকে 1450 বছর আগে পাঁচ ওয়াক্ত নামাজ সালাতুল খামস পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াল জুমআতু ইলাল জুমআ এক জুমা থেকে আরেক জুমার মধ্যে 6-7 দিন গ্যাপ একটা শুক্রবার এইদিকে আরেকটা শুক্রবার হলো বন্ধ ওইদিকে এখানে মাঝখানে একটা গ্যাপ আছে কিনা আছে এরপর ওয়াল জুমআতু ইলাল জুমআ রমাদানু ইলা রমাদান একটা রমজান থেকে আরেকটা রমজানের মধ্যে আরো বিশাল লম্বা গ্যাপ ঠিক না বেঠি রমজানে আমরা রোজা পাই কয়টা 29টা অথবা 30টা ঠিক না 29টা অথবা 30টা 360 দিনে এক বছর কত বছর 360 দিনে এক বছর বন্ধু আমি পায়ে ধরে বলছি রে বড় কষ্ট করে এসেছি রে বন্ধু দূর পথ পাড়ি দিয়ে আমার কুমিল্লার শেষ সীমানায় চলে যাব যদি তোমরা হৃদয় থেকে মন দিয়ে আলোচনা শোনো আত্মার শান্তি নিয়ে বাড়ি ফিরবো না হয় কষ্ট নিয়ে যাব ঠিক কিনা বলেন বন্ধুরে আমার এখন বর্তমানে মুসলমানগুলো জাহান্নামের কিনারায় অবস্থান করতেছে আল্লাহর হাবিব ডেকে ডেকে বলছে রে আমার উম্মতের দর হৃদয়ের জানালা তোরা খুলে দেয় না আমি আমার উম্মতগুলোকে মাঝায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই কিন্তু আমার উম্মতগুলো আমার হাত ফসকে জাহান্নামে চলে যায় জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ বন্ধুরে আমার কত কষ্টের কথা কর লজ্জার কথা নবী জাহান্নাম থেকে বাঁচাইতে চায় আমরা নবীকে ওভারটেক করে জান্নাত জাহান্নাম থেকে নবী বাঁচাইতে চায় আমরা নবীকে ওভারটেক করে বন্ধু জাহান্নামে চলে যাই তার মানে হলো নবী যে দিক নির্দেশনা দিয়েছে আমরা সেই দিক নির্দেশনা মতো না চললেই জাহান্নাম এই জন্য আমি বলে দিচ্ছি আপনাদেরকে বন্ধু হাদিস শরীফের ব্যাখ্যা হাদিস শরীফ কত নিয়ামতে পরিপূর্ণ দেখেন এখানে 360 দিনে এক বছর কত দিনে 360 দিনে এক বছর প্রথম দিকে প্রথম ধরেন আমরা এই যে গত রোজা রাখলাম কত দিন গেল ধরেন 30 দিন 30টা রোজা রেখেছি আগামী বছর যখন আমার বন্ধু রোজা চলে আসবে 29টা অথবা 30টা হবে এখান থেকে 60 দিন মাইনাস হয়ে গেল কত দিন কথা বলে না কেন 60 দিন এখান থেকে বন্ধু মাইনাস হয়ে গেছে বাদ হয়ে গেছে এটা আমাদের এই সময় থেকে বন্ধু আমরা মাইনাস করে দিলাম আরো বাকি অবশিষ্ট রয়েছে 300 দিন ঠিক কিনা বলেন ও বন্ধু হৃদয়ের জানালা খুলে দাও না গো আমার নবী বন্ধু জানিয়ে দিয়েছেন আমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে বন্ধু ছোট ছোট গ্যাপ নবী বলেছেন তোমরা যদি এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যেতে পারো মাঝখানে মোটামুটি একটা গ্যাপ এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত 300 দিনের একটা ফারাক রয়ে গেল ও বন্ধু যদি সময়ের মধ্যে আমরা যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারি কি গুনাহ আকবারুল কাবায়ের যেটা বড় বড় গুনাহ কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারি এই দুই দিকের আমলের কারণে মাঝখানের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা সৃষ্টি যাহার অশিলা সৃষ্টি যাহার অশিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
Subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah ana meri sathe namo me shaiya jare allah paachaina नाओ मेरे साथी नमो मिशैया जारे अल्लाह पाचैला निज जल्ला दोस्तों बोले ताहर पे में मोजीला सुभान अल्लाह sallallahu alaihi wasallam bondori amay bolte chechhilam re o bondo nabir kotha manar dorkar ache na nai বন্ধুরে আমার শুধু এখানে একান্ত নয় আমাদের দাম এত বেশি আমাদের মর্যাদা এত বেশি আমাদের इज्जत বন্ধু এত বেশি এই সারহুল্লাহ একদিন এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন যাওয়ার সময় হঠাৎ করে তিনি দেখতে পাইলেন বন্ধু একটা সুন্দর সুবর্ণ চেহারার একটা পাখি এই পাখি কি করতেছে এদিকে কি পুকুরনি কেটা বড় বড় এই রকম ধরেন তারা এই আইলের মধ্যে পাড়ের মধ্যে যেমনে হাঁটাহাঁটি করতেছেন এমনি ঈসার হুল্লাহ হাঁটতেছেন তিনি দেখতে পাইলেন একটা পাখি মাটির মধ্যে ধুলাবালির মধ্যে নিজের শরীরটাকে গোড়া করে দিয়ে বন্ধ ময়লা করে দিচ্ছে এই ময়লা করে পাশে ছিল একটা জলাশয় সেখানে কি আবার গোসল করে পরিষ্কার হয়ে যাচ্ছে ঈসা নবী দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে রইলেন কি করলেন ঈসা নবী দাঁড়িয়ে তাকিয়ে রইলেন পাখিটা পাঁচবার বন্ধ শরীরটাকে ময়লা করেছে এবং পাঁচবার ওই জলাশয়ে গিয়ে বন্ধ গোসল করে পরিষ্কার হয়ে গেছে যখন গোসল করে সে দুলাবাড়িতে গড়া করে দেয় শরীর কি ময়লা হয় কিনা আবার যখন গোসল করে ময়লা কি হয়ে যায় পরিষ্কার হয়ে যায় ও বন্ধু ঈসা নবী চিন্তায় পড়ে গেছেন ঈসার হুল্লা চিন্তা করতেছে এই চিন্তার অবসানের জন্য আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিলেন ফেরেশতা ঈসার হুল্লাকে দেখি দেখি বলছে ও আল্লাহর নবী ঈসা এটা হলো আখির নবীর উম্মতের নিদর্শন এটা হলো আখির নবীর উম্মতের নিদর্শন আমাদের দাম কম না বেশি এত বেশি রে ঈসা নবী আমাদের দাম দেখে বরকত দেখে আমাদের সম্মান দেখে আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন ওগো আল্লাহ আমারে যদি নবী না বানাইয়া আখির নবীর উম্মত বানাইতা আমি ধন্য হয়ে যেতাম বন্ধুরে আমার সেই নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ চিন্তা বাদ চিন্তা বন্ধুরে আমার বলতেছিলাম কেমন করে এটা আখির নবীর উম্মতের নিদর্শন হতে পারে রে জানতে বড় মনে চায় এবার জিব্রাইল এসে বলল ঈসার ঈসার হুল্লাকে জানিয়ে দিলেন ওগো আল্লাহর নবী ঈসা এই যে পাখি দেখেছেন দুলুবাড়িতে দুষ্ট হয়ে গেল
জলাশয়ে গিয়ে গোসল করে ফেলল এটা হলো আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর উম্মতের নিদর্শন যেমন তারা ফজরের নামাজ পড়ল শরীরের জীবনের গুনাহগুলো কি হয়ে গেল ফজরের নামাজ পড়ল গুনাহ মাফ হয়ে গেল জোহর পর্যন্ত আবার স্বাভাবিক গুনাহ করতে পারে আবার সে জোহরের নামাজ পড়ল গুনাহ মাফ হয়ে গেল এমনি করে করে যখন অপরাধ করার পরে তারা মসজিদে যাবে নামাজ পড়বে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে তাদের এই ময়লাগুলো পাপগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে ঈসা নবীর জীবনী থেকে আমাদেরকে নিয়ে এই তথ্য পেলাম আর হাদিস শরীফ থেকে পেয়েছি বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সরকারে দোজাহ বলেছেন তোমাদের বাড়ি রাঙ্গায় যদি একটা পুকুর থাকে ওই পুকুরে যদি দৈনিক তোমরা পাঁচবার গোসল করো কয়বার পুকুরে যদি তোমরা দৈনিক পাঁচবার গোসল করো পাঁচবার গোসল করার পরে শরীরে কোনো ময়লা থাকবে না কথা বলেন পাঁচবার গোসল করার পরে শরীরে কোনো ধুলাবালি ময়লা থাকবে পাঁচবার গোসল করার পরে যেমনি শরীরে কোনো ময়লা থাকবে না হাদিস শরীফের মাধ্যমে নবী আমাদেরকে বন্ধু নিয়ামতের তথ্য দিয়ে দিয়েছেন পাঁচ ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি ঠিকভাবে আদায় করবে তার আমলনামায় তেমনি কোনো গুনাহ থাকবে না জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আর একটু মহব্বতে সুবহানাল্লাহ আমি আপনাদেরকে ছোট্ট করে আরেকটা ব্যতিক্রম মেসেজ দিতে চাই নামাজ সংক্রান্ত বিষয় নিয়ে এই যে নামাজ বর্তমানে কিন্তু আমাদের দেশে নামাজই আছে আছে না দাদা আছেনি অসংখ্য নামাজই আছে না নাই নামাজও ঠিক সৌদও ঠিক নামাজও ঠিক ঘোষও ঠিক নামাজও ঠিক মিথ্যা কথাও ঠিক নামাজও ঠিক সমাজের বিচারক সমাজের মেম্বার সমাজের চেয়ারম্যান ক্ষমতাসীন ব্যক্তিগুলো তারা নামাজ পড়ে হাইয়া আলাসালা বললে মসজিদের দিকে চলে যায় অ বন্ধু বাইরে এসে আবার অন্যায় কাজগুলো পর্যন্ত তারা করে ঠিক কিনা বলে এখানে বন্ধু একটা জিনিস আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই এসাম ইবনে ইউসুফ হাতিম ইবনে আসামকে প্রশ্ন করেছে আপনি নামাজ পড়েন কিভাবে যখন ওনাকে প্রশ্ন করা হলো উনি আমার নামাজের সিস্টেম হলো আমি যখন নামাজের নিয়ত বাঁধি নামাজের নিয়ত বেঁধে যখন আমি নামাজের জন্য আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য যখন আমি প্রস্তুত হই আমি তখন দেখতে পাই আমার সামনে যেন বাইতুল্লাহ অবস্থান করতেছে আমরা যখন নামাজে দাঁড়াই আমরা চিন্তা করি দোকানে না জানি কি হয়ে যাচ্ছে ঠিক কিনা বলেন আমরা যখন নামাজে দাঁড়াই কত আউট চিন্তা আমাদের ব্রেইনের মধ্যে চলে আসে অনেক সময় দেখা যায় দুই রাকাত পড়ছি না ছয় রাকাত পড়ছি খবর নাই এরকম আছে না নাই বন্ধুরে আমার তাদের নামাজের প্রতি তাদের আদব দেখেন নামাজের প্রতি তাদের প্রেম দেখেন এবার তিনি কি করলেন তিনি বলতেছেন আমি যখন নামাজে দাঁড়াই আমার সামনে যেন আমি দেখতে পাই বাইতুল্লাহ আমার কাছে মনে হয় আমার পিছনে যেন দাঁড়িয়ে আছে আজরাইল আমার কাছে মনে হয় রে আমার কাছে মনে হয় এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ আমার ডান দিকে আমার কাছে মনে হয় আমার ডান দিকে যেন জান্নাত অবস্থান করতেছে আমার কাছে মনে হয় আমার বাম দিকে যেন জান্নাত অবস্থান করতেছে আর আমার কাছে মনে হয় আমি যেই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়তেছি আমার কাছে মনে হয় আমি যেন ফজরের পরের উপর দাঁড়িয়ে আছি জোরে জোরে বলেন না আল্লাহু আকবার হাকিকত কি বুঝতে পেরেছেন ফজরের পোলের উপর দাঁড়িয়ে থাকা মানে কি জানেন এখানে ওলামায়ে কেরাম আছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন ঠিক না বলেন আল্লাহ কোরআনে কি তথ্য দিয়েছেন কি মেসেজ দিয়েছেন বন্ধু এই ফাওয়াইলুল লিল মুসাল্লিনের আওতাভুক্ত আমরা হতে চাই না ঠিক কি না বলেন যদি এটা এই আয়াতের আওতাভুক্ত হয়ে যায় তাহলে আমরা হয়ে যাব ওই সমস্ত নামাজের মতো আল্লাহ কোরআনে বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে এখন আল্লাহরটা সত্য না আপনারটা সত্য কথা বলেন না কেন আমি বাস্তবে প্র্যাকটিক্যালি আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই বন্ধু আল্লাহ বলেছেন নামাজ তোমাকে মানুষের মতো মানুষ বানিয়ে দিবে রে তুমি নামাজ পড়ার পরে বন্ধু মানুষের মতো মানুষ হতে পারলা না তুমি বুকে হাত দিয়ে বলতে হবে আমার নামাজটাই হয় না
বন্ধুরে আমার আজকে এই এসাম ইবনে ইউসুফ যেমনি প্রশ্ন করেছে হাতিম ইবনে আসামকে হাতিম ইবনে আসাম উত্তর দিয়ে দিয়েছেন যেমনি ভাবে এমনি ভাবে যদি আমরা নামাজ পড়তে পারি এই নামাজই হবে আমাদের হুজুরের কলবে নামাজ এই নামাজ দিয়ে সফলতা সম্ভব দুনিয়াতেও পরকালেও বন্ধু কারণ আপনাকে মনে রাখতে হবে আওয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবে এই সম্পর্কে হিসাব দিতে পারবেন যেই ব্যক্তি নামাজের হিসাব দিতে পারবে তার সব হিসাব সহজ হয়ে যাবে যেই ব্যক্তি নামাজের হিসাব দিতে পারবে না তার কখনোই কোনো কিছু বন্ধ সহজ হবে না ইজি হবে না এই জন্য মনে প্রাণে বন্ধ মনোযোগ দিয়ে নামাজ পড়তে হবে আল্লাহর কুদরতি কদমে বন্ধ সিজদা দিতে হবে সিজদা ছাড়া কোনো উপায় নাই ঠিক কিনা বলেন সিজদা ছাড়া কি নাই আপনি খামখেয়ালি করলেন কি করলেন আমাদের দেশে অসংখ্য মুসল্লি আছে আজান দেওয়ার পরেও খামখেয়ালি করে নামাজ পড়ে না এই রকম মুসল্লিদের জন্য এক উম্মাহ জাহান্নামে জ্বলতে হবে রে এক উম্মাহ হলো বন্ধু 80 বছর কত বছর 80 বছর এই পৃথিবীর 1000 দিনের সমান হবে ওই পরকালের একদিন কত দিন এই পৃথিবীর 1000 দিনের সমান হবে পরকালের বন্ধু হাসরের দিনের একদিন এই হিসাব যদি করতে হয় তাহলে আপনাকে আমাকে 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে জোরে জোরে বলেন নাউযু বিল্লাহ আর জোরে জাহান্নাম থেকে বাঁচতে চান না এরা চালাক আছে যারা বিষয়টা দিছে এরা চালাক আছে এই নামাজের সাথে পিছন দিয়ে লাগাই দিয়েছে কবর হাসরের ভয়াবহতা নিয়ে একটু পরে আইটিএসসি আসছে আসছে স্টেশনে যাব স্টেশনে যাওয়ার পরে বুঝতে পারবেন স্টেশনে ওয়েট করা যে কতটা কষ্টের ঠিক কিনা বলো আরে আরো যারা বলেন ঠিক না ঠিক ইলেকশনের সময় দিন আছেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র হেই বেটা ঠিক মতো নামাজ পড়ে না এত আমার কথায় মন নাই দাদা দেখেন না একবারে ফিলারের মতো দাঁড়ায় রয়েছে কিছু কিছু আর কিছু শামুকের মতো জবান বন্ধ করে বসে আছে আর কিছু হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে পলকের দৃষ্টি দিয়ে এদিকে তাকিয়ে আছেন আসলে সবাই তো সফল হতে পারে না সবাই সফল হতে পারে আর যিনি সফল হয়েছেন উনি কিন্তু আসলে পরিপূর্ণ একজন সাকসেসফুল মানুষ ঠিক কিনা বলেন বন্ধুরে আমার আমি আপনাদেরকে আরেকটা তথ্য দিতে চাই নামাজটা আপনি কেমন করে পড়বেন একটা তথ্য গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন কিনা ওনাকে চিনেননি ওনার নাম জানেননি যদিও জীবনে দেখেননি মুমিনের কাছে মনে হয় আপনের চেয়েও আপন মনে হয় যে জন্ম জন্ম আগে থেকে তার সাথে পরিচয় আছে নামটা শুনলে এতটা প্রিয় মনে হয় ঠিক না বে ঠিক ও বন্ধু আবু বকর নবীর প্রেমিক ছিল রে ওনার জীবনী থেকে আপনাদের জন্য তথ্য আমি তুলে ধরেছি নামাজ আপনার কত গুরুত্বপূর্ণ জিনিস নামাজকে কতটা মূল্যায়ন করতে হবে আপনি যদি কাউকে মূল্যায়ন করেন আপনি মূল্যায়ন পাবেন আপনি ছোটকে ভালোবাসলে সম্মান পাবেন আর বড়কে সম্মান করলে আপনি আদর পাবেন ঠিক তেমনি ভাবে আল্লাহর গোলামি করলে আল্লাহর রহমতের ছায়া তলে আমরা আশ্রয় পেয়ে যাব বন্ধুরে আমার দেখবেন কিছু মানুষের দুঃখই যেন পিছু ছাড়ে না আর কিছু মানুষ এতটা সুখী মনে হয় যেন অন্য কেউ চাইলেও তাকে হাওরাত দিতে পারবে এরকম আছে না নাই এটার মধ্যে পার্থক্য কি জানেন ডিসটেন্স কি জানেন এটার মধ্যে ডিসটেন্স হলো আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়া কানু ইয়াত্তাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে এই আয়াতের সাথে কিন্তু হাদিস শরীফ নবীর জবানের বন্ধ মিল রয়েছে আল্লাহর হাবিব হাদিস শরীফ বর্ণনা করেছেন আল কবারু রওজাতুম মিন ইয়াদিল জান্নাতি ও হুফরাতুম মিন হুফারিন নার কবরটা জাহান্নামের একটা গর্ত হবে কি হবে কবরটা জাহান্নামের একটা গর্ত হবে রে জান্নাতের একটা টুকরো হবে বন্ধু তোমাকে ডিসাইড করতে হবে তুমি কোন পথ বেছে নেবা আল্লাহ কিয়ামতের দিন এক পক্ষকে বলবে ও গো টু ফেরাডাই জান্নাতে চলে যাও আর এক পক্ষকে বলবে ও গো টু হেল জাহান্নামে চলে যাও আপনি নিজেই সিদ্ধান্ত করতে হবে আপনি কোন রাস্তা বেছে নেবেন ঠিক না বে ঠিক
বন্ধুরে আমার আবু বকরের জীবনী থেকে এই জায়গায় একটু ছুটে এসেছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যা দৌলত ছিল বন্ধু ইসলামে যখন দীক্ষিত হলো সুশীতল ছায়াতলে চলে আসলো আসার পরে ধীরে ধীরে সব সম্পত্তি দ্বীনের জন্য তিনি কুরবানি করে দিল বন্ধু ধীরে ধীরে কুরবানি করতে 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 তিনি একেবারে দস্ত হয়ে গেল এতটা দস্ত হয়েছে রে ফ্যামিলির চাহিদা মেটাবার পর্যন্ত সামর্থ্য তার ছিল না এতটাই বন্ধু দস্ত হয়ে গেছে পোশাক পর্যন্ত নাই পোশাক পর্যন্ত ছেড়ে গেছে পোশাক পর্যন্ত ব্যবহার করার মতো নাই এমন অবস্থা হয়ে গেছে একদিন মসজিদের মধ্যে আযান হয়ে গেল আমার নবী বন্ধু অপেক্ষা করতেছে এখন পর্যন্ত কেন গো আবু বকর মসজিদে নামাজ পড়তে আসে না একটু দেরি হয়ে গেল দেরি হয়ে যাওয়ার পরে বন্ধু নবীর সাথে যখন দেখা হলো নবীর সাথে দেখা হওয়ার পরে নবীকে ডেকে ডেকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও গো নবী ও প্রাণের নবী গো আমি ইচ্ছে করি দেরি করিনি গো নবী আমি খেজুর পাতা এবং খেজুর কাটা দিয়ে জামা বানাইয়া আমি নামাজ পড়তে এসেছি জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ ও বন্ধু এই পটিয়া বাড়িয়ার মানুষগুলো কোথায় রে ও বন্ধু পায় ধরে বলছি আজকে ঘরে থেকো না জলদি চলে এসো না এই জান্নাতের বাগানে আমি আমার মা আমার বোনদের কেড়ে কেড়ে কি বলবো গো হৃদয় জানা না খুলে মা শুনে না নয়তো জীবনটাকে নগণ্য করে কবরে যেতে হবে বন্ধু আবু বকর কি করলেন আমি আপনাদেরকে রহস্যটা খুলে বলবো একটু পরে এবার আমার নবীর মনে কষ্ট লাগলো আবু বকরের এই অবস্থা দেখে এবার আমার নবী নামাজ বন্ধ শেষ করে ফেললেন নামাজটা শেষ করার পরে এমনি আল্লাহর দরবারে বন্ধু আবু বকরের জন্য দোয়া করে দিলেন সব কিছু কমপ্লিট যখন হলো আমার নবী মসজিদ থেকে যখন বাহিরের দিকে কদম মোবারক বানিয়ে দিলেন এবার চাইয়া দেখে রে খেজুর পাতার পোশাক পরে আজকে জিব্রাইল এসে হাজির জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল ও গো জিব্রাইল আপনি যখন আমার কাছে আসেন গো আপনার পরনে আমি কোনদিন খেজুর পাতার পোশাক দেখিনি আজকে কেন গো খেজুর পাতার পোশাক পরেছেন এবার জিব্রাইল রেগে রেগে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আজকে আমি না গো আজকে আমার সঙ্গে সঙ্গে আসমানের সকল ফেরেশতারা এই মুহূর্তে খেজুর পাতার পোশাক পরেছে রে জিব্রাইল কেন রে আজকে আসমানের সকল ফেরেশতারা খেজুর পাতার পোশাক পরেছে এবার জিব্রাইল বলতেছে ও গো নবী যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আযান হয়েছে হাইয়া রাসূলুল্লাহ যখন শুনেছে নামাজের জন্য পাগল হয়ে গেছে গো তার তো নামাজ পড়ার মতো সেই পোশাকটা পর্যন্ত নেই সেই কি করলেন ও বন্ধু খেজুর কাটা এবং খেজুর পাতাকে অ্যাডজাস্ট করে জামা বানাই আসতে দেরি হয়েছে যখনই আবু বকর খেজুর পাতার পোশাক পরিয়া মসজিদের দিকে রওনা হয়েছে আমার আল্লাহ সকল ফেরেশতাদের কি দেখি দেখে বলছে রে ফেরেশতারা তোমরা যদি আমার দপ্তরে তুমি ফেরেশতাদের কাতারে নাম রাখতে চাও আমার আবু বকরের সম্মানার্থে সবাই খেজুর পাতার পোশাক পরে না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল বিসমিল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ থ্যাংক ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার আলহামদুলিল্লাহ বলেন বন্ধু রহস্যটা কোথায় আবু বকরের পরনে বন্ধু ছোট একটা জামা নামাজ পড়তে পরা যাবে না কারণ নামাজের জন্য শরীয়তের একটা সীমা রেখা আছে এখন আবু বকর কি করলেন বন্ধু এই গায়ের জামার সাথে জামাটাকে লম্বা করতে হবে নামাজ পড়তে হবে এবার কি করলেন তিনি ওনার ঘরের মধ্যে বন্ধু বালিশ ছিল বালিশের গিলাম ছিল বালিশের গিলাম বন্ধু ছিঁড়ে ফেললেন ছিঁড়ে এই পুরনো জামার সাথে বন্ধু অ্যাডজাস্ট করলেন খেজুর পাতা এবং খেজুর কাটাকে সুই হিসাবে ব্যবহার আর খেজুর পাতাকে বন্ধু কাপড় হিসাবে ব্যবহার করে জামা বানায়া যখন মসজিদের দিকে রওনা দিল আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছে বন্ধু সাহাবীরা যদি নামাজের প্রতি এত কদর থাকে নামাজের প্রতি যদি বন্ধু তাদের এত ইজ্জত থাকে নামাজের প্রতি যদি তাদের এত ইন্টারেস্ট থাকে রে আমাদের সকাল দুপুর সন্ধ্যা ডাইনে বামে সামনে পিছনে হাত চোখ নাক মুখ কান পা সব কিছু দিয়ে পাপ কাজে লিপ্ত ও বন্ধু আমাদের কি আরো বেশি নামাজ পড়ার দরকার কিনা বলে
আপনারা জানেন কিনা জানি না ইতিপূর্বে আলোচনা শুনেছেন কিনা জানি না আপনাদেরকে আমি সাহাবায়ে কেরামের মর্যাদা সম্পর্কে একটু তথ্য দেব যেহেতু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু एग्जांपल হিসেবে বন্ধ ঢুকিয়ে দিয়েছি বন্ধুরে আমার সাহাবীদের ঘোড়ার ঘোড়ার পায়ের নিচের তিন আঙ্গুলের এক চিমটি মাটি কয় আঙ্গুল তিন আঙ্গুলের এক চিমটি মাটি যদি একটা পাল্লা রাখা হয় রে গাউসে পাক থেকে ধরে বন্ধু গোটা পৃথিবীর বুকে যত অলি পয়দা হবে সবাইকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয় সাহাবীদের ঘোড়ার ঘোড়ার পায়ের নিচের তিন আঙ্গুলের এক চিমটি মাটির ওজন বাড়ি হয়ে যাবে প্রশ্ন করতে পারেন বন্ধু এই যুগের মানুষের গান কিন্তু সীমিত ঠিক কিনা দাদা গান কি সীমিত শর্ট তারা চিন্তা করতে পারে আমরা গাউসে পাককে আমাদের আকাবির হিসেবে চিনি সত্যি আপনার চিন্তা দ্বারা ঠিক আছে কিন্তু আপনাকে মনে করতে হবে তাদের ইমানি চক্ষু দ্বারা আমার নবীকে প্র্যাকটিক্যালি দেখেছে নবীর প্রতি বিশ্বাস এনেছে নবীকে ভালোবেসেছে নবীর জন্য নিজের জান তারা কুরবানি করে দিয়েছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার কাছে সবচেয়ে বেশি লজ্জা লাগে সবচেয়ে বেশি কষ্ট লাগে বন্ধু জুমার দিনের কিছু কাজ দেখলে বল সাআদ বিন মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে তার জানাজায় 70,000 ফেরেশতা অংশ গ্রহণ করেছে কি করেছে সাআদ বিন মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে 70,000 ফেরেশতা তার জানাজায় অংশ গ্রহণ করেছে তারপরেও নবী তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করেছে কবর আযাব মাফের জন্য তার কারণ হলো তার এত বেশি নেক আমল ছিল এত বেশি তার আমল ছিল 70,000 ফেরেশতা তার জানাজায় অংশ গ্রহণ করেছে তারপরেও তার কবর আযাবের সম্ভাবনা ছিল কিন্তু সে পশ্চাৎপদ করার পরে ভালো করে পবিত্র হতো না আমার কাছে দাদা সবচেয়ে বড় দুঃখ লাগে আপনারাও জানেন যারা আলেম যারা তারা সবাই মোটামুটি সবাই জানে বিশেষ করে মিম্বরে দাঁড়িয়ে যখন খুতবা দিতে থাকি বন্ধু মনে হয় যেন বিশাল বড় কাজ করে তারা মসজিদের দিকে আসছে পোশাকখানা যাচ্ছে হুট করে পানি খরচ করে চলে আসছে আজকের পর থেকে আপনারা একটু চিন্তা করে দেখবেন বন্ধু আপনি পোশাক করে যেভাবে আগে সহসায় পানি খরচ করেছেন আগামী কাল কাল থেকে আর এভাবে করবেন না একটু ওয়েট করবেন দেখবেন নিশ্চয়ই নিশ্চয়ই প্রস্তাবের ফোঁটা এসে কাপড়ে পড়ে যায় আপনাকে কিছু দূর হাঁটতে হবে কিছু দূর বিলম্ব করতে হবে একটু সময় নিয়ে প্রস্রাবটাকে ক্লিয়ার করে ওযু করতে হবে অন্যথায় আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না অসংখ্য নামাজি জাহান্নামে বন্ধ যাবে আমাদের নামাজ সম্পর্কে উদাসীনতা আছে আবু বকরের জীবনের সাথে অ্যাডজাস্ট করে আরেকটা তথ্য আমি দিতে চাই বাংলাদেশে এমন কোন মুসলমান নাই যে তার ঘরে পাঞ্জাবি নাই ঠিক 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 না আছে না কারো কম কারো বেশি কারো একটা কারো দুইটা কারো তিনটা কারো চারটা কারো পাঁচটা কারো এক ডজন ঠিক কিনা এই রকম পাঞ্জাবি থাকার পরেও ও বন্ধু সবচেয়ে বড় দুঃখ লাগে লম্বা জামা পরে নামাজ পড়া সুন্নাত না যেই ব্যক্তি একটা মিটু সুন্নাতকে জিন্দা করে যেতে পারবে 100 শহীদের মর্যাদা নিয়ে সে জান্নাতে যাবে জুমার দিনের মতো এত গুরুত্বপূর্ণ দিন যেই জুমার দিনে জুমার নামাজ পড়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে গুনাহগুলো মাফ হয়ে যায় ওই জুমার দিনে পর্যন্ত শর্ট প্যান্ট শর্ট গেঞ্জি পরে মসজিদে যায় এটা মুসলমানের জন্য অত্যন্ত দুঃখ এবং লজ্জাজনক আজকে আমি নামাজের সাথে একটা পোশাকের সমৃদ্ধতা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক কোনটা বলবো কিনা যেহেতু নামাজের ওয়াজ দরকার আছে কিনা বলার এখন বর্তমানে ছেলেরা জিন্স প্যান্ট পরে নামাজ পড়ে না বিন নিচে নিচে দিয়ে বন্ধু টাকটাক নিচে আছে না নাই কথা কন না কেন আল্লাহ তিন শ্রেণীর পোশাক দিয়েছে কয় শ্রেণীর একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক যেটা প্রতিনিয়ত পরি দুই নাম্বার হলো কোন সাজ সজ্জা করার জন্য দিয়েছেন তিন নাম্বার হলো তাকওয়ার পোশাক আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো বন্ধু তাকওয়ার পোশাক যেটা উপর দিয়ে থাকবে নবী বরাবর আর নিচে দিয়ে থাকবে বন্ধু টাকনোর উপরে এটা হলো আল্লাহর পছন্দের পোশাক এখন আপনারটা উপর দিয়েও নিচে নিচে দিয়েও নিচে এটার বৈধ না এটা অবৈধ হয়ে গেছে আমার নবী বন্ধু একদিন মসজিদে নববীর মধ্যে অবস্থান করতেছে বন্ধু হঠাৎ করে একজন ওই ব্যক্তি এসে নামাজের নিয়ত করলো নামাজের নিয়ত যখন বেঁধে ফেললো আমার নবী বললেন তুমি ওযু করে আসো তিনি নামাজ ভেঙ্গে ওযু করতে গেলেন আবার ওযু করে এসে বন্ধু তিনি নামাজের নিয়ত বাদলেন নবী বললেন তুমি ওযু করে আসো হাদিস শরীফ প্রমাণ করেছে তিনি আবার বন্ধু ওযু করতে গেলেন তৃতীয়
দ্বিতীয় বার যাওয়ার পরে আরেকজন প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জানতে বড় মনে চায় গো বারবার সেই নামাজের নিয়ত বাদতেছে আর আপনি বারবার বলতেছেন তুমি নামাজ ভেঙ্গে ওযু করে আসো ইয়া রাসূলুল্লাহ কেন গো এবার আমার নবী উত্তর দিয়ে দিয়েছেন সে যে পোশাক পরে নামাজ পড়তেছে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না সমস্যা ছিল তার পোশাক ছিল টাকর নিচে একজন মুমিন কোনদিনও টাকর নিচে পোশাক পড়তে পারে না বুখারীতে এসেছে বন্ধু জাহান্নামে যেতে হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছে ইয়া রাসূলুল্লাহ আমি কিন্তু আমার পোশাকটাকে উপরে রেখেই পড়ি কিন্তু মাঝে মাঝে লুজ হয়ে নিচের দিকে চলে আসে আমি কি সাজার অন্তর্ভুক্ত হব এবার আবার নবী বলেছে যারা ইচ্ছে করে অহংকার করে পড়ে তারা সাজার অন্তর্ভুক্ত হবে যারা মনের অজান্তে নিচে নেমে আসে যখন ফিলিংস আসে আবার সেই উপরে ওঠায় তারা কখনোই সাজার অন্তর্ভুক্ত হবে না জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার এই পটিয়া মারিয়ারার ভাই বাবাদেরকে বলবো তুমি লুঙ্গি বলো প্যান্ট বলো পায়জামা বলো ট্রাউজার পরো যেটাই পরো না কেন বন্ধু হাত জোর করে বলছি রে টাকলোর নিচে না বীর নিচে পোশাক পরো না এই পোশাক তোমাকে জাহান্নামে পৌঁছে দেবে জোরে জোরে নাউজুবিল্লাহ আর মসজিদে তো প্রশ্নই আসে না ঠিক কিনা বলেন আরো জোরে এখন আপনারা আমাকে বলতে পারেন বলে হুজুর তাহলে পোশাক শাস্ত্র প্রত্যেকটা আবিষ্কার করেছে বেঈমানেরা কারা কথা কয় না এটা কারা আবিষ্কার করেছে আমরা মুসলমানের জন্য কিন্তু ব্রাশ না আমাদের জন্য দাদা কি মেসওয়াক আমাদের মেসওয়াককে হত্যা করে বন্ধ ব্রাশ আবিষ্কৃত হয়ে গেছে এটা প্রচলিত হয়ে গেছে বাংলার ঘরে ঘরে মুসলমানের ঘরে ঘরে আমাদের জন্য বন্ধ সকালে ছিল ফোরকানিয়া মাদ্রাসা কোরআনের বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দেব ঠিক কিনা বলেন এখন কিন্তু কিন্ডারগার্টেন আবিষ্কার করে ফোরকানিয়া মাদ্রাসাকে জিন্দা মেরে ফেলেছে বর্তমানে বন্ধু আমাদের মা বোনেরা কন্যা পড়ার পরে কাপড় পরার পরে বৌড়ি দেখা যায় ও বন্ধু এটা বিদুর্মীদের পলিটিক্স বিশেষ করে মুসলমান যুবকদের ইজ্জত কে নষ্ট করে ফেলেছে জিন্স প্যান্ট বন্ধু পিছন দিক দিয়ে লজ্জাস্থান সামনে দিক দিয়ে লজ্জাস্থান দেখা যায় এই সমস্ত পোশাক পরে নামাজ পড়লে আপনি নামাজ পড়তে পারবেন ঠিকই কিন্তু নামাজের যে সওয়াব আপনি পাবেন না বঞ্চিত হয়ে যাবেন জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ বন্ধুরে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আবার যাব ইমাম বুখারীর জীবনে ইমাম বুখারীর জীবনীতে তথ্য পাইলাম বন্ধু নামাজ সম্পর্কে ইমাম বুখারী নামাজ পড়েছেন কেমনে জানেন উনাকে পিঠের মধ্যে বন্ধু বিষাক্ত ভিমরুল পোকা 10 টাকা মনে দিয়েছে কিন্তু নামাজ তিনি শেষ করেন নাই নামাজ ভাঙেন নাই নামাজ শেষ করার পর স্টুডেন্টকে বললেন আমার পিছন পিছনে পিঠে কে আছে দেখো ছাত্র এবার হাত দিয়ে জামা উল্টে দেখে বন্ধু আমরা ভেঙ্গুল দেখিনি ভেঙ্গুল দেখেন না মাটি দিয়ে চাকার মতো করে বাসা বাঁধে এগুলোর মুখ কিন্তু খুবই বিষাক্ত বিশেষ করে পাহাড়ে জঙ্গলে লোকালয় থেকে একটু দূরে এরা বাসা বুনে আপনারা দেখছেন কিনা জানি না বাসাটা কিন্তু অত্যন্ত কারুকার্য খচিত করে তাদের অত্যন্ত ডিজাইনেবল তাদের বাসা ছোট্ট একটা মুখ থাকে কালো কালো এই রকম বিষাক্ত পোকা একা একা করে বন্ধ 10 টাকা মোট দিয়েছে কয়টা কি কয় আপনাদের দেশে কি বেউরা বেউরা আমরা কই ভেঙ্গুল আমাদের কুমিল্লাতে বলে বেঙ্গল আবার অনেকে বলে ভীমরুল মানে এক 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 জায়গায় এক একটা বলে কিন্তু আসলে জিনিস কিন্তু একটাই বন্ধুরে আমার একটু নামাজটা কি নামাজের গুরুত্ব কি কেমন ভাবে নামাজ পড়তে হবে সেটা বোঝার জন্য বলছি বন্ধু ছাত্র যখন দেখলো বিষাক্ত পোকা তার পিঠে এক এক করে 10 টাকা মুড় দিয়েছে এবার ছাত্র প্রশ্ন করলো হুজুর গো আপনি কেমন করে এতক্ষণ পর্যন্ত নামাজ পড়েছেন এত বিষাক্ত পোকা এক টানা দুইটা না 10 টাকা মুড় দিয়েছে কেমন করে আপনি সহ্য করেছেন এবার ইমাম বুখারী দেখে দেখে বলে রে আমি যখন নামাজে দাঁড়িয়ে নামাজের মধ্যে যখন কোরআন তেলাওয়াত শুরু করেছিলাম রে কোরআন তেলাওয়াত আমার কাছে এত বেশি মধুর মনে হয়েছে ওই বিষাক্ত পোকার কামড় আমার কাছে কিছুই মনে হয় না আরেকটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনি জিহাদিসি দেখিলে আপনাকে জীবনের গোনা ছড়িয়ে পড়ে দিয়ে
ya Rasulullah, ya Habiballah, ya Rasulullah, মুনকার নাকিরা শিয়া সওয়াল করবেন বসাইয়া নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া সালাম জানাব কদম সইয়া ইয়া রাসূলুল্লাহ As-salatu was-salamu alayki ya Rasulullah Alhamdulillah বন্ধুরে আমার বলতেছিলাম ইমাম বুখারী আমার নবীর খবর বন্ধু আপনারা জানেন কিনা জানি না আমার নবী যখন নামাজে দাঁড়াইতো আমার নবীর পা মোবারক ফুইলা বন্ধু লোহ মোবারক বের হয়ে আসতো তারপরেও নামাজ শেষ হইতো না আর আমরা যে নামাজ পড়ি মাশাআল্লাহ বিশেষ করে জুমার দিনে দুই রাকাত পড়ে যখন ইমাম সাহেব সালাম ফেরা মনে হয় যে কার আগে বের হবে বিশ্বযুদ্ধের মতো আওয়াজ শুরু হয়ে যায় ঠিক কিরা বলেন আরো জোরে আসেও কি লাস্ট টাইম যায় কি কোটিপতির মেয়ে সুন্দর সিকিউট নম্র ভদ্র তাকে কি মন থেকে ভালোবাসতে পারবে না ভালোবাসার মানে এই নাই যে তাকে নিয়ে সংসার করতে হবে দাদা এই ভালোবাসার মানে কি এরকম হয় 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 না যে কোন সাইড ভালো লাগতেই পারে ভালো বাসতেই পারে তো রানীর কাছে যায় যখন খবর বলল রানীমা এই রিকশাওয়ালা লোকটা হলো মূলত একটা রিকশাওয়ালা সে আপনাকে ভালোবাসে ঠিক আছে সে আমাকে ভালোবাসে কয় তো শর্ত কি কয় রানীমা বলতেছে তার ভালোবাসাকে আমি অ্যাকসেপ্টেবল আমার কাছে তখনই মনে হবে তাকে একটা কন্ডিশন আমি দাঁড় করিয়ে দিব কন্ডিশনটা কি সে কন্ডিশন হলো সে একটা না 40 দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে জোরে বলেন না সুবহানাল্লাহ কত দিন রিকশাওয়ালা কয় এটা একটা ব্যাপার হলো পাঁচ ওয়াক্ত নামাজ শোনা দায় শোনা কয় না হীরা মণি মুক্ত কিছুই তো চায় না মাত্র পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছে আমাকে ওকে হে তো খুশি হইয়া চলে গেছে এবার পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে 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 40 দিন পার হয়ে গেছে 41 দিনের দিন আয়েশা আবার হাজির 41 দিনের দিন রানী মা নজর নজর দিয়ে দেখলো কি আপনার ওই যে এই রিকশাওয়ালা আবার হাজির তো বুয়াকে পাঠাইছে বুয়াকে পাঠানোর পরে বুয়া এবার এখানে স্টেজ করার ভাবে বলে দিছে যে আপনি শুনেন রানী মা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে সে আপনাকে ভালোবাসে না এবং রিকশাওয়ালা কি কয় জানেন তুমিও তোমার রানী মাকে যা জানায় দাও আমি 40 দিন নামাজ পড়ছি ঠিকই একদিন ওযু করি বুয়া কি বুঝেন না কথা বুঝেন নাই সে 40 দিন নামাজ পড়ছে ঠিকই একদিন ওযু করে নাই এই জন্য তে 40 দিন নামাজ পড়ার পরেও তার মাথা থেকে শয়তানি যায় নাই সে আবার 41 দিনের দিনে গেইটে এসে হাজির হয়েছে ঠিক সেই রকম ওযু ছাড়া নামাজই হইলে কোনো লাভ নামাজ পড়তে হবে নামাজের মতো ঠিক কিনা বলেন মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার জন্য সব আমল ধ্বংস হয়ে গেল আসরের নামাজ কোনো ভাবে ছাড়া রাজি আছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে হালাল পথে রোজগার ওমা 12টা তো বাজতেছে টাইম তো অনেক হয়ে গেছে বন্ধুরে আমার হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন্ধ হাদিস বর্ণিত দিকে তাকান আমার নবী একদিন শীতের দিনে বের হয়েছে শীতের দিন আসছে কিন্তু সামনে শীত শীত আসবে কিনা মুহররম মাস আসলে আমরা ওয়াজ মাহফিল শুরু করি আর ধীরে ধীরে আমরা মনে করি যে শীত আমাদের কাছে আসতেছে ধরা দিতে চায় শীতের দিনে নবী বের হলেন শীতের দিনে দেখবেন গাছের পাতা শুষ্ক হয়ে ঝরে ঝরে নিচে পড়ে যায় পড়ে কি পড়ে না লাল হয়ে হলুদ হয়ে পাতা ঝরে যায় গাছটা শূন্য হয়ে যায় আবার নতুন করে বন্ধ সবুজ পাতা গজায় গাছে এবার নবী শীতের দিনে বের হলো বের হওয়ার পরে এবার নবী দেখতে পাইলেন গাছের ডালা থেকে পাতাগুলো বিরামহীনভাবে ঝরছে এবার আল্লাহর হাবিব গাছের ডালা ধরলেন
দেখবেন গাছে যখন গরুই পাখি অথবা গাছের পাতাগুলো সবগুলো হলুদ বা লাল হয়ে যায় ঝরার সময় হয় এমনিতেই ঝরে ঝরে পড়ে যদি একটু টাস লাগে আরো বেশি পড়ে ঠিক কিনা বলেন নবী যখন ধরলো ধরার পরে বন্ধু ওই আবু জর রাদিয়াল্লাহু তাআলা নবীকে আবু জর বলে ডাক দিলেন আবু জর উত্তর দিলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি হাজির এবার আমার নবী বললেন রে আবু জর ও আবু জর গাছের দিকে তাকায় দেখো শীতের দিনে শুষ্ক হয়ে এই গাছের পাতাগুলো বিরামহীনভাবে কেমনি করে ঝরে ঝরে পড়ছে রে আমি আজকে বলে দিলাম আমার উম্মতগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে আল্লাহর কুদরতে কদমে যখন সেজদা দেবে ওই গাছের পাতার মতো তার আমলনামা থেকে গুনাহগুলো ঝরে পড়ে যাবে ঝরে ঝরে পড়বে না সুবহানাল্লাহ আর মহব্বতে সুবহানাল্লাহ নামাজের মধ্যে আল্লাহর মহব্বত নবীর মহব্বত আছে না নাই বলে নবী গো তোমার ভালোবাসায় পাপ পৌঁছে যায় নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায় নবী গো তোমার জান্নাত পাওয়া যায় বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ بِأَنَّ لَهُمُ الْجَنَّةَ يَا نَبِي يَا نَبِي يَا نَبِي يَا نَبِي يَا نَبِي يَا نَبِي نَبِي گو تمہار بھالو باشائے اللہ بندھو ہوا جائے نبی گو تمہار اللہ بندھو ہوا جائے يا نبی ভালো লাগছে দুরুদ ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন জোরে জোরে সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি যেই নবীকে ঘিরে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন যেই নবীকে কেন্দ্র করে নিজের প্রভুর প্রভুত্ব প্রকাশ করেছেন যেই নবীর রিসালায় কিয়ামতের দিন আমরা জান্নাতের সার্টিফিকেট পাবো সেই নবীর কথা আমাদেরকে মানাই হলো নবীকে সম্মান করা আল্লাহ কোরআনে বলেছেন অতুআজিরুহু ওয়া তুআক্কিরুহু হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম তোমরা আল্লাহ আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো অর্ডার কার কথা বলেন অর্ডার কার আল্লাহর নবীকে কি সম্মান করতে রাজি আছেন নাই Behold, verily the friends of Allah have nothing to fear or to regret. We are your protecting friends in the life of the world and in the hereafter. Jure jure bolen subhanallah. Aro jure bolen subhanallah. আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা মহব্বত করেছে তারাই কিন্তু আল্লাহর বন্ধু হয়ে কবরে গেছে তারা আল্লাহর বন্ধু হয়ে কি হয়েছে কবরে হয়েছে আর আল্লাহর বন্ধুর সাথে যারা সম্পর্ক রেখেছে তাদের জন্য সুসংবাদ দুনিয়ার জীবনেও কথা বলেন না কেন বন্ধুত্ব কোথায় দুনিয়াতেও আখিরাতেও ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব হালাল পথে রোজগার করব মা বাবাকে ভালোবাসবো বিশেষ করে রমজান মাসে রোজাগুলো রাখবো আমাদের যে প্রতিনিয়ত যে আমলগুলো আমরা যদি না জানি আলেম আমাদের কাছ থেকে শিখে দেখে আমরা সে আমল করে আমাদের জীবনকে আমরা কি করব পরিচালনা করব আল্লাহ যেন আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে সকল বলেন আমিন সম্মানিত উপস্থিতি অনেক সময় হয়ে গেছে বাজার বাজার কাছাকাছি আমাকে আরেকটা বিষয় দেওয়া হয়েছে সেই বিষয় নিয়ে আমাকে একটু আলোচনা করতে হবে সেই বিষয়টা হলো কবর এবং হাসর নিয়ে আলোচনা দেওয়া হয়েছে কি দেওয়া হয়েছে কবর এবং হাসর নিয়ে আলোচনা দেওয়া হয়েছে সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে যদি পরকাল নিয়ে যদি একটু আলোচনা ভয়াবহতা নিয়ে যদি আলোচনা করতে হয় সর্বপ্রথমে আমি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনাবো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আল্লাহ হাবিব বলেছেন সরকারে দোজাহা যারা পাপী হবে মনে রাখবেন যে ব্যক্তিরা যথাযথ নিয়মে আমি যেভাবে বলেছি শারীরিক মানসিক পোশাক আশাক সবকিছু মিলেই পবিত্র রেখে নামাজ পড়তে পারবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য কিন্তু জান্নাত কি করেছেন বরাদ্দ কথা বলেন না কেন জান্নাত কি করেছেন
বরাদ্দ করেছেন এই জান্নাতে যেতে চাই কিন্তু সবাই সাধারণ ভাষায় বলে তুমি নামাজ পড়ো আমল করো তুমি জান্নাতি হতে পারবে কিন্তু প্রকৃত মুমিন যারা তারা কিন্তু জান্নাতের আশায় নামাজ পড়ে না তারা কিন্তু প্রকৃত আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য পাওয়ার জন্য আমল করে ঠিক না পরকাল নিয়ে যদি আলোচনা করতে হয় সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা কথা বলবো সেই কথাটা হলো হাদিস শরীফটা আল্লাহর হাবিব এভাবে বলেছেন জাহান্নামের আগুনকে পাপীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর উত্তপ্ত করেছেন কি করেছেন 1000 বছর জালি উত্তপ্ত করেছেন এই আগুনের রং হয়ে গেছে লাল কি হয়ে গেছে লাল তারপরে আরো 1000 বছর উত্তপ্ত করেছেন আগুনের রং হয়ে গেছে সাদা কি আরো 1000 বছর তাপ দিয়েছেন রং হয়ে গেছে কালো এই 3000 বছর আগুনকে উত্তপ্ত করে জাহান্নামীদের জন্য বরাদ্দ করে রেখেছে এই আগুন কি সহ্য করতে পারবে এই আগুন কি সহ্য করা যাবে এখানে কি সহ্য করা যাবে বন্ধুরে আমার জাহান্নামের মধ্যে তো ভয়ঙ্কর ভয়াবহতা যেটা বর্ণনা করলে বন্ধু শেষ করতে পারবো না বুঝাইতে পারবো না জান্নাত হলো অবর্ণনীয় সুখের জায়গা আর জাহান্নাম হলো অবর্ণনীয় কষ্টের জায়গা এই দুনিয়াতে সুদ ঘুষ অন্যায় অত্যাচার ব্যভিচার জুলুম নির্যাতনের মাধ্যমে মানুষ টাকা উপার্জন করে খাবার খায় কি খায় না কথা বলেন না কেন আমাদের দেশে মদ ব্যবসায়ী আছে না নাই মদ খায় এরকম লোক আছে না নাই সুদ দেয় এরকম লোক আছে না নাই সুদ খায় এরকম লোক আছে না নাই তাদেরকে সাপোর্ট দেয় এরকম লোক আছে না নাই ছোট্ট হাদিস শরীফ একজন মানুষ অন্যায় করতেছে অপরাধ করতেছে অত্যাচার করতেছে জুলুম করতেছে নির্যাতন করতেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বরাদ্দ করেছে ভয়ঙ্কর খবর নবী দিয়েছেন বন্ধু আপনি তার থেকে 500 টাকা পাওয়ার জন্য একটু সময় সুবিধা পাওয়ার জন্য আপনি তাকে অন্যায় অত্যাচার অপরাধ করার পরও তাকে সাপোর্ট দিয়ে গেছেন আমার নবী বলেছেন এত অপরাধ করার পরেও সেই অপরাধীকে চিহ্নিত করার পরেও তুমি তোমার সুবিধার জন্য তাকে সাপোর্ট দিয়েছো সঙ্গে সঙ্গে তুমি ইসলাম থেকে খারিজ হয়ে গেছো জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ আমি যদি জাহান্নাম নিয়ে বলতে হয় আমি আপনাদেরকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করে শোনাইতে হবে সূরা ইউনূসের 44 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না নাত শব্দ দ্বারা তাদেরকে বুঝেছেন মানুষ মানুষকে কখনো বলা হয় ইনসান ঠিক কিনা বলেন কখনো কি বলা হয় কখনো আবার বলা হয় নাস ঠিক কিনা বলেন বন্ধুরে আমার মানুষকে বুঝিয়েছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না অত্যাচার করে না সাইয়্যাম ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন মানদা নিজে নিজের উপর জুলুম করে তার মানে আমরাই আমাদের উপর অত্যাচার করি কে বলেছেন আল্লাহ বলেছেন বন্ধু আল্লাহ ডাজন্ট রং হি স্লেট উই আর দা ওয়ান্স হু ডু রং আমরা আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে এই অত্যাচারীদের জন্য বন্ধু জাহান্নাম বরাদ্দ এবার আপনি কয়েক হাজার কোটি টাকার মালিক হন আপনি শত শত বিঘা জমির মালিক হন আপনার কাছে গোল্ড হীরা মণি মুক্তার অভাব নাই সব কিছুর মালিক হন আপনি কিন্তু অপরাধ করলে ছাড় পাবেন না এই অপরাধীদের জন্য জাহান্নাম বরাদ্দ যেটা আমি বলতে চেয়েছিলাম ও বন্ধু জাহান্নামীদের জন্য শুধু জাহান্নামে আজাব না তাদের জন্য অভিশপ্ত খাবারেরও ব্যবস্থা আছে কি আছে অভিশপ্ত খাবার আছে কোরআনে এসেছে জাক্কুমের কথা দাদা আছে না নাই কোরআনে এসেছে কিসের কথা জাক্কুমের কথা এই যে পটিয়া মালিয়ারার জমিন এই যে বিশাল এই মাঠ এই মাঠের মধ্যে যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে বন্ধু এই একটা ফোঁটা জাক্কুমের কারণে গোটা পৃথিবীর মাটি ফসল উৎপাদনের অনুপযোগী হয়ে যাবে তার এই ফসল জন্য হাসুরে আল্লাহুম্মা মুসাফির খানা জানো না এই দুনিয়া মুসাফির খানা
জানো না কত মানুষ আইলো গেলো রইলো না আল্লাহুম্মা মুহাম্মাদি ওয়া আলা জোরে বলেন আলহামদুলিল্লাহ আমার কথাগুলো ঠিক না বেঠিক ঠিক আর জোরে বলেন ঠিক না বেঠিক ঠিক ও বন্ধু আজকে যারা সুদ খাও ঘুষ খাও অন্যায় করো অত্যাচার করো বন্ধু তোমাদেরকে আমি একটা তথ্য দেব তোমরা এই দুনিয়ায় যেমনি খাও তোমরা পরকালে লানতের খাবার তোমরা অভিশপ্ত খাবার তোমরা খাবাও ও বন্ধু কোরআন এসেছে যা কম বিষাক্ত খাবার হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু তিনাতুল খাবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তিনাতুল খাবার এই খাবারটা কি এবার আমার নবী জানিয়ে দিয়েছে বন্ধু এই খাবারটা হলো আরেকটা জাহান্নামের নিংরা নূপুর জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ এটা কিন্তু আমার বানানো কথা না হাদিস শরীফ থেকে কালেক্ট করা বন্ধু আমার দিকে নজর দেন মানুষের শরীরে গোটা হয় না ফোড়া হয় না প্র্যাকটিক্যাল এক্সাম্পল হয় কিনা দেখবেন পাকার পরে টিপ দিলে বন্ধু পুঁজ বের হয় রক্ত বের হয় এগুলো দেখতে অনেক বেশি ঘৃণা হয় এই পুঁজ এই নোংরা জিনিসগুলো আপনাদের জন্য জাহান্নামীদের জন্য বরাদ্দ কেমন করে সহ্য করবা কেমন করে বন্ধু এই খাবার খাইবা বন্ধুরে উপায় নাই সেদিনই উপায় নাই এই পৃথিবীর বুকে টেলিফোন করতে পারো মামা অমুক হয়েছে চাচা অমুক হয়েছে অথবা কিছু ঘোষ টোষ দিয়ে বিচারককে ম্যানেজ করে পিছন দিক দিয়ে বের হয়ে যেতে পারো অন্যায় করার পরে পার পেয়ে যেতে পারো মদ খাওয়ার পরে বেঁচে থাকতে পারো জিনা করার পরে বন্ধু বেঁচে থাকতে পারো এই অন্যায় অত্যাচার বিচার করার পরে বেঁচে যেতে পারো কিন্তু পরকাল এ বাঁচার কোনো সুযোগ না জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ আর একটু মহব্বতে বলেন নাউজুবিল্লাহ আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে শিখার জন্য বলছে বন্ধু নবী যে মেরাজে গেছে আপনারা সবাই তো জানেন কথা কয় না মেরাজে বিশ্বাস করেন কিনা জানেন কিনা নবী যখন মেরাজে গেলেন জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন জাহান্নামের দিকে নজর দিলেন নজর দিয়ে চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড় রে জিব্রাইল এই বড় বড় পেট আর মানুষগুলো কারা রে বড় বড় পেট আর মানুষগুলো হলো দুনিয়ার অবৈধ পথে উপার্জিত মানুষগুলো জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ আরেকটু মহব্বতে নবী বলতেছেন আমি দেখতে পাই এই পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায় জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ কিন্তু এই দুনিয়া দেখবেন সুদ খোরের লগে সঙ্গীর কোনো অভাব নাই সে বসলে চা খাওয়া এটা করে ওটা করে মনে তো তোমাদেরকে সে পাপি হয়ে তোমাদেরকেও পাপি বানিয়ে দিচ্ছি ঠিক না বেঠি আজকে সকালবেলা ফোন এসেছে বড় স্ত্রী গেলে বড় স্ত্রীকে রেখে স্বামী অজান্তে আরেকটা স্ত্রীকে বিয়ে করেছে আরেকটা মহিলাকে বিয়ে করেছে বিয়ে করার পরে মহিলাকে আবার তালাক দিয়েছে তালাক দেওয়ার পরে আবার ওই মহিলাকে বিয়ে করেছে বন্ধু এটা কি স্বামী স্ত্রীর মিলন নাকি জিনা কথা বলেন না কেন কি তাই দা এই রকম করো কি আছে না নাই বাংলাদেশে কথা বলেন না কেন অবৈধভাবে ডাইরেক্ট অবৈধভাবে যারা মেলামেশা করে এটা তো জিনা ও বন্ধু আমাদের দেশে কিছু স্বামী স্ত্রী কবুল কর পরে ও বন্ধু তাদের স্বামী স্ত্রী আলিঙ্গন হয় এর মধ্যে অনেক স্বামী বন্ধু স্ত্রীর সাথে জিনা করে কবরে যায় তাদের জন্য বন্ধু জাহান্নামটা বরাদ্দ বর্ণনীয় কষ্টের জায়গা কারণ হলো ক্ষমতা থাকার পরেও স্ত্রীর মোহরানার হক স্ত্রীকে দিয়ে যায় না আছে না নাই এরকম আছে না নাই এই পৃথিবীর বুকে ভূমিদস্যু আছে না নাই জোর করে জায়গা দখল করে আছে না নাই ইমাম সাহেব যদি এই জুলুম অত্যাচারের বিরুদ্ধে কথা বলে আগামী শুক্রবার আর আগে বলে ইমাম সাহেব আপনার দরকার নাই নতুন নিয়োগ দিয়েছি আছে না নাই হাদিস শরীফ প্রমাণ করেছে কেউ যদি কোন মানুষকে বন্ধু অন্যায় করে অপরাধ করে এক বিঘা পরিমাণ জায়গা যদি দখল করে কয় বিঘা এক বিঘা পরিমাণ জায়গা দখল করে কিয়ামতের দিন তার গলায় সাতটা পৃথিবী মালা বানাইয়া ঝুলাইয়া দেওয়া হবে জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ এক্সাম্পল দিলাম লড়ে নেই যে গ্লাস 250 গ্রাম পানি আছে কত গ্রাম এদিকে দেখেন কত গ্রাম 250 গ্রাম পানি মানে এক পোয়া বাংলাদেশের হিসাব কি এক পোয়া 500 গ্রাম হলে হবে আধা কেজি
কি আর 1000 গ্রাম হলে হবে 1 কেজি এটা আপনি কতক্ষণ ধরে রাখতে পারবেন যদি 250 গ্রাম 1 ঘন্টা পরে এটা বন্ধু 20 কেজির চেয়ে বেশি ভারী হয়ে যাবে আপনার হাতে কথা বলেন না কেন 20 কেজির চাইতে বেশি ভারী হয়ে যাবে এটা আপনার কাছে বেশি টুকরা হয়ে যাবে ফেলে দিতে ইচ্ছে করবে বন্ধু আপনাদেরকে বলতে চাই কিয়ামতের দিন এমন অবস্থা হবে আপনি জোর করে জায়গা রেখেছেন কার জন্য সন্তানের জন্য সূরা কোরআন শরীফের 19 পারায় সূরা শুআরা 88 নম্বরটা একটু ছোট আয়াতটা পড়েন আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফা'উ মালু ওয়ালা বানু আল্লাহ কোরআন স্পষ্ট করে দিয়েছে আপনার ধন সম্পদ টাকা পয়সা সন্তান সন্ততি কিয়ামতের দিন কোনো কাজে আসবে না বলেছে কে কথা বলেন না কেন এই জিবুতির জন্য ওই টাকাটি করে করে মানুষ মেরে সম্পদ জয় করে গেছেন রেখে গেছেন আপনি মরার পরে আপনার কবরের পার যাবে না আপনার জন্য দোয়া করবে না আপনার সন্তানরা মারামারি করবে সাবধান হয়ে যান বন্ধুরে আমার আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বললেন তোমাদের মধ্যে এমন কি কেউ আছে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূল আল্লাহর মধ্যে এমন তো কেউ নাই এবার নবী আবার পুনরায় হাদিস বর্ণনা করতে লাগলেন মনে রেখো তুমি দুনিয়ায় থেকে আল্লাহর পথে যা ব্যয় করে যাবে তা হলো তোমার সম্পদ আর যা পৃথিবীতে রেখে যাবে তা হলো তোমার ওয়ারিসের সম্পদ তার মানে তোমার স্ত্রী সন্তান ছেলে মেয়ে রাখাবে ভাই বোন রাখাবে তুমি কবরে চলে গেছো ওখান থেকে সম্পত্তিতে আর ভাগ বসাইবার কোনো সুযোগ নাই এই জন্য বলছি বন্ধু গোটা পৃথিবী মুমিন মুসলমানকে আমি ডেকে ডেকে বলবো বন্ধু এই জুলুম অত্যাচার থেকে তোমরা বেঁচে থাকো এই জুলুম তুমি কার উপর করছো না তুমি তোমার উপর নিজে জুলুম করছো ঠিক কিনা বলেন আর মহব্বতে বন্ধু বিশাল লম্বা একটা হাদিস শরীফ এসেছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে স্বপ্ন নিয়ে কথা বলতে গিয়ে বর্ণনা করতে গিয়ে স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে নবী একটা एग्जांपल দিলেন একটি গেলে আমার নবী বন্ধু স্বপ্ন যোগে ফেরেশতাদের সাথে ভ্রমণে বের হলেন তিনি দেখতে পাইলেন একটা আগুনের চুলা দেখা যায় আগুনের চুলার মধ্যে শুধু হলো হলো নারী পুরো ল্যাংটা নারী পুরুষ দেখা যায় এবার আমার নবী সঙ্গীদেরকে প্রশ্ন করলো সঙ্গীরা একটুখানি বলে দাও না এই যে আগুনের চুলার মধ্যে হলো হলো নারী পুরুষ দেখা যায় ওরা কারা ও বন্ধু হাদিস শরীফটা কিন্তু অনেক লম্বা এখানে অনেক তথ্য আছে একটা শুধু শোনাচ্ছি বর্তমানে ইয়াং নারী পুরুষ বন্ধুরে আমার যুবক যুবতী বিবাহিত পুরুষ বিবাহিত নারী স্বামী বিদেশে থাকে অথবা সরকারি চাকরি করে বাংলাদেশের অন্য জেলায় আরেক জেলায় বউ থাকে তারা পরকিয়া জিনাই লিপ্ত আছে না বন্ধুরে আমার বন্ধুরে আমার সিয়াসিত তার অন্যতম গ্রন্থ হলো বুখারী এবং মুসলিম শরীফ আমার নবী বলেছেন আমি দেখতে পাইলাম আগুনের মধ্যে বন্ধু তারা জ্বলতেছে ও বন্ধু তারা দুইজনই স্বামী স্ত্রী এই নারী পুরুষ তারা বন্ধু উলঙ্গ অবস্থায় আছে প্রশ্ন করলাম এরা কারা কই নবী গো এরা হলো দুনিয়ায় ব্যভিচারে যারা লিপ্ত হয়েছে জিনা যারা করেছে ওই সমস্ত নারী পুরুষ উলঙ্গ অবস্থায় জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ জোড়ে নাউজুবিল্লাহ আর একটা আমাদের সমাজের মধ্যে বন্ধু বেশি একটা প্রচলিত হয়ে গেছে মদ আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন দাদা আছে না নাই আল্লাহকে বলেছেন মদের কথা বলেছেন জুয়ার কথা বলেছেন মূর্তি পূজার কথা বলেছেন ভাগ্য গণনার কথা বলেছেন আল্লাহ বলেছেন বিজসুম মিন আমালি শাইতান ঘৃণ বস্তু শয়তানের কাজ মদ খাওয়া মূর্তি পূজা করা ভাগ্য গণনা করা জুয়া খেলা আমাদের মধ্যে আছে না নাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন কোন দরিয়ার মধ্যে যদি একটা ফোঁটা মদ পড়ে দরিয়ার পানি শুকিয়ে গেল এটার মধ্যে যদি বিশাল বড় মিনারা তৈরি করা হয় আমি কোনদিন মিনারায় দাঁড়িয়ে আজান দেব না যদি এই মিনারায় দরিয়ার মধ্যে যদি সবুজ শ্যামল গাছ জন্ম হয় আমি কোনদিন আমার ক্লাব লালিত বলে তো পশুকে ঘাস খাওয়াবো না এতটা জঘন্য বন্ধু এই মন হযরতে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যারা যাদেরকে তোমরা মদপান করতে দেখো তাদেরকে 80টা ডোরা মারো কারণ মদপান করার পরে তাদের সেন্সটা লেস হয়ে যায় ব্যভিচারে তারা লিপ্ত হয়ে যায় এই জন্য মদ মদ্যপায়ী যারা তাদেরকে ডোরা মারার কথা বলেছেন বন্ধু আমি আপনাদেরকে
বলবো এই রকম নোংরা কাজে যারা লিপ্ত আছে বন্ধু তাদের জন্য সমস্ত জাহান্নামের নোংরা যত নষ্ট জিনিসগুলো তাদের জন্য বরাদ্দ এবং অন্যতম হলো মদ যারা পান করে তাদের জন্য তিনাতুল খাবালটা বন্ধু বরাদ্দ করা আছে ওখানে তাদেরকে তিনাতুল খাবালটা পাকাইতে হবে ওগো নবী তিনাতুল খাবালটা কি নবী বলেছেন আর একটা জাহান্নামের নিংরা নুপুজ জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ আর একটু মহব্বতে বলুন না নাউজুবিল্লাহ বন্ধুরে আমার অনেক সময় হয়ে গেছে এখান থেকে গিয়ে সিলেটে রওনা দিতে হবে ধারাবাহিকভাবে পড়ব আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কাছে কিন্তু আমাদেরকে এই হিসাব কি করতে হবে দিতে বাঁচতে পারবে বাসতে পারবে আল্লাহ বলেছেন কি ইন্না বাতশা রাব্বিকা লা শাদীদ দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধরা আল্লাহর পাকড়াও কি খুবই শক্ত আল্লাহর ধরা কি ইন্না আল্লাহা সারিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর ইন্না আল্লাহা শাদীদুল ইকাব আল্লাহ পানিশমেন্ট ইজ সেভিয়ার আল্লাহ ধরবে খুবই শক্তভাবে হিসাব নেবে খুব শক্তভাবে ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন সাজাও দিবে খুব কঠিন ভাবে কেমন করে সইবা এই ভয়ঙ্কর জাহান্নামের আগুন বন্ধু আল্লাহ বলেছেন লায়ামতু মরার কোনো সুযোগ নাই ফিহা ওয়ালা ইয়াহিয়া বাঁচার কোনো সুযোগ নাই ওমা হুম আনহা বিগাইবিন ওখান থেকে পালাই